waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেকস্ব ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। নমস্কার, এই স্পেশাল স্পোর্টস চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল খেলতে নামছে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই ওড়িশা এফসি কিন্তু তাদের প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়েছে, তারা কিন্তু ব্যাঙ্গালোর এফসিকে হারিয়ে দিয়েছে। বিশেষ করে জাবি হার্নান্ডেজ গঞ্জালেস ওড়িশা দলে যোগ দেওয়ার পর তাদের দলের গুরুত্ব, তাদের দলের শক্তি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, সেটা কিন্তু আমরা ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি ব্যাঙ্গালোর এফসি দলের বিরুদ্ধে তার সেই অনবদ্য সব ফ্রিকিক, যেখানে এবং তিনি নিজেও গোল করেছেন। এবং শুধু তাই নয়, এই ওড়িশা এফসি দলে কিন্তু বেশ কয়েকজন ভালো মানের বিদেশি রয়েছে। বিশেষ করে জাবি হার্নান্ডেজ গঞ্জালেস ছাড়াও তাদের কিন্তু স্ট্রাইকার পজিশনে জোনাথাম খ্রিস্টান্দা জেসাসের মতো স্ট্রাইকার রয়েছে, পাশাপাশি আরিদাই কাব্রেরার মতো 32 বছরের স্ট্রাইকার রয়েছে, যিনি কিন্তু লাস পালমাস এবং আরসিডি মালোরাকা ক্লাবে উইঙ্গার পজিশনে খেলে এসেছেন। এবং ইনি কিন্তু গত ম্যাচে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। অর্থাৎ আজকে কিন্তু এই ত্রয়ীকে আটকানোটা কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের কাছে বেশ শক্ত চ্যালেঞ্জ হতে চলেছে। বিশেষ করে এই জাবি হার্নান্ডেজ গঞ্জালেস থেকে শুরু করে জোনাথাস খ্রিস্টান্দা জেমা জেসাস এবং আরিদাই কাবেরা, এই ফুটবলারকে আটকাতে হবে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে। আদিল খান সম্ভবত আজকের ম্যাচে ইস্টবেঙ্গল দলের প্রথম একাদশে থাকছেন বলে আমরা জানতে পারছি। পাশাপাশি ইস্টবেঙ্গল কোচের কিন্তু যা জানতে পারছি, তারা কিন্তু আজকে অরিন্দম ভট্টাচার্যকে খেলাচ্ছেন না, কেননা অরিন্দম ভট্টাচার্য বলেছেন তার নাকি চোট রয়েছে। যদিও আমরা যা জানতে পারছি তার চোট নিয়ে কিন্তু কানঘোষা চলছে, যে তিনি কতটা আদৌ চোট পেয়েছেন কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর বিশেষ করে অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগানের বিরুদ্ধে যে ধরনের গোল খেয়েছেন তারপরে কিন্তু তার উপর ভরসা করা যাচ্ছে না। যা শোনা যাচ্ছে যে শুভম সেনী কিন্তু আজকে প্রথম একাদশে শুরু করবেন। এছাড়া আমরা যা জানতে পারছি যে আজকে কিন্তু ইস্টবেঙ্গল দলে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে জাবি হার্নান্দেজের দলের বিরুদ্ধে। সম্ভবত আমরা যা জানতে পারছি যে সম্ভবত যেহেতু চিমা ড্যারেন সিডাইল কেউ কিন্তু দাগ কাটতে পারেননি গত দুটো ম্যাচে, ফলে প্রথম থেকে কিন্তু অ্যান্তোনিও পেরোভিচকে খেলানো হবে স্ট্রাইকার পজিশনে। এই অ্যান্তোনিও পেরোভিচের সঙ্গে সম্ভবত যা জানতে পারছি যে স্ট্রাইকার পজিশনে কিন্তু আজকে শুরু করতে চলেছেন হাওকিপ শুরু করছেন সম্ভবত এই পেরোসিভের সঙ্গে, কেননা যা শোনা যাচ্ছে যে বলবন সিংয়েরও নাকি চোট রয়েছে, তিনি হয়তো প্রথম একাদশে থাকছেন না। তো যা খবর যে আস্তেনীয় পেরো সেভিচের সঙ্গে সম্ভবত হাওকে প্রথম একাদশে স্ট্রাইকার পজিশনে খেলবেন, এবং অমরজিৎ সিং কিয়াম, যাকে প্রত্যেকটা ম্যাচে কোচ ম্যানুয়েল দিয়াজ পয়েন্ট নামাচ্ছেন, এটা নিয়ে কিন্তু তার সেই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তো সম্ভবত এই অমরজিৎ সিং কিয়াম কিন্তু আজকে প্রথম একাদশে থাকছে বলে আমরা জানতে পারছি। আর এই লালডিল লিয়ালা নামতে, যাকে তিনি প্রথম একাদশে রাখছেন, তাকে প্রত্যেকটা ম্যাচে দুটো ম্যাচে আমরা দেখেছি, তো তাকে হয়তো তিনি হয়তো আজকে প্রথম একাদশে থাকছেন না, এটা আমরা জানতে পারছি। এবং হীরা মণ্ডল হয়তো আজকে প্রথম থেকেই শুরু করবেন, গত ম্যাচে তার আগে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু খুবই খারাপ হয়েছে। এবং প্রথম একাদশে অবশ্যই আদিল খান থাকছেন ডিফেন্সে, এটা কিন্তু আমরা জানতে পারছি। এবং সিডলকে হয়তো সম্ভবত সিডলকে আর একটা সুযোগ দেওয়া হবে, তাকে হয়তো প্রথম একাদশে রাখা হতে পারে মাঝমাঠে, তো এটা আমরা জানতে পারছি। অপরদিকে ওড়িশা এফসি, তারাও কিন্তু দলকে এবছর বেশ গুছিয়ে নিয়েছে। তারা গত ম্যাচে ব্যাঙ্গালোর এফসি দলকে হারিয়ে দিয়েছে, এবং তারা শেষ ম্যাচে, শেষ আইএসএলের গত বছর তারা কিন্তু ইস্টবেঙ্গলকে 6-5 হারিয়ে দিয়েছিল। ফলে তারা কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে আক্রমণাত্মক ফুটবল খেলবে তা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। তো আজকে চিমাকে হয়তো পরে নামানো হবে, তো চিমার কিন্তু পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে যে তারা হয়তো অতীতের ছায়া, কেননা তারা এমন সময় ভারতে এসেছেন যে তাদের হয়তো ইউরোপে বা অন্যান্য ক্লাবে তাদের সুযোগ নেই, অর্থাৎ তার অবসরের সময় সেই সময়টা তারা ভারতে এসেছেন তাদের কিছু অর্থ উপার্জন করতে, এটা কিন্তু অনেকে বলছেন।
তো আজকের এই ম্যাচটা কিন্তু এই বিদেশিদের জন্য একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা যদি ভালো খেলেন তাহলে কিন্তু তাদের নিয়ে যেমন সমালোচনা বন্ধ হবে, তেমনি কিন্তু ইস্টবেঙ্গলের হাতে 3 পয়েন্ট আসবে। আর যদি তারা আজকে খারাপ খেলেন তাহলে কিন্তু এই বিদেশিদের নিয়ে কিন্তু গেলোর গেলো রব উঠতে আর বাকি নেই। ইতিমধ্যে কিন্তু দুটো ম্যাচে তাদের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিকাশ জায়রুকে সম্ভবত আজকে মাঝমাঠে আমরা দেখতে পাবো বলে মনে করা হচ্ছে, যদিও তিনি সাইড ব্যাকে খেলেন। তবে আর মোহাম্মদ রাফিক, তিনি কিন্তু অনবদ্য ফুটবল যতটুকু খেলেছেন ভারতীয় ফুটবলারদের মধ্যে, সেই মোহাম্মদ রাফিক কিন্তু প্রথম একাদশে থাকছেন কিয়াংয়ের সঙ্গে। এই কিয়াং আর মোহাম্মদ রাফিক যতটুকু ভালো খেলছেন এবং গত ম্যাচেও কিন্তু আমরা দেখেছি আদিল খান নামার পরে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সটাকে বেশ শক্ত মনে হয়েছে। তো আদিল খান প্রথম একাদশে থাকলে ডিফেন্সটা অনেকটাই শক্তভক্ত হবে, এটা বলা যেতেই পারে। তো আমরা আজকে কিন্তু ইস্টবেঙ্গলের পরীক্ষা এই ত্রয়ী আক্রমণের বিরুদ্ধে ওড়িশা এফসির, বিশেষ করে জোনাথাস খ্রিস্টান্দা জেসাস আর আরিদাই কেবে কাবেরা এবং হার্নান্ডেজ গঞ্জালেস জাবি হার্নান্ডেজ গঞ্জালেসের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স কেমন খেলে তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। আর ইস্টবেঙ্গলের দল কিন্তু গোল করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে 180 মিনিট খেলে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল মাত্র একটা গোল করতে পেরেছে এবং 4টা গোল তারা খেয়েছে, যেটা কিন্তু সত্যি চিন্তার বিষয়। তো আমরা আশাবাদী আজকের ম্যাচ থেকে হয়তো ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে। তো সেই আশায় সেই প্রত্যাশায় আমরা রইলাম। হাজার হাজার লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সাপোর্টাররা কিন্তু আজকের এই ম্যাচে তাকিয়ে রয়েছেন, তারা আশাবাদী যে আজকের ম্যাচ থেকে হয়তো দল ঘুরে দাঁড়াবে। এখানে রাখছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।